প্রিয় দর্শক আমি শফিকুল্লাহ এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই মুহুর্তে গোয়াতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া সেক্রেটারি অভিষেক ব্যানার্জি তিনি আজকে গোয়াতে শ্রী রুদ্রেশ্বর মন্দিরে একটা পুজো দিয়েছেন কিন্তু বেশ গুছিয়ে পুজো বা ঘটা করে পুজো বলা যায় আমি দর্শক আপনাদেরকে ভিজুয়াল দেখাবো যে সেখানে পুজো দিয়েছেন এবং সেই ছবি আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল করা হচ্ছে এবং যেভাবে অভিষেক ব্যানার্জি ওখানে পুজো দিয়েছেন বা পুজো করেছেন যেভাবে ঘটা করে তার অনেক স্টিল পিকচারও দর্শক আসছে আমি সেগুলো আপনাকে দেখাতে চাই কিছু স্টিল পিকচার যেগুলো আমার কাছে এসেছে মানে যেভাবে ঘটা করে গোয়ার এই মন্দিরে পুজো দেন বা যেভাবে তাকে কেন্দ্র করে পুজোর আয়োজন করা হয় এত ঘটা করে পুজো আমরা কলকাতাতে অভিষেক ব্যানার্জিকে করতে কিন্তু আমরা দেখিনি কলকাতাতেও অনেক তো পুজো হয় কিন্তু সেখানে অভিষেক ব্যানার্জিকে এত মানে মানে ঘটা করে পুজো আমরা কিন্তু করতে দেখি না যেটা কিন্তু আজকে দেখলাম গোয়াতে এখন এটা নিয়ে অনেকে বলছেন যে গোয়াতে এত নিষ্ঠা এত এই রকমভাবে পূজা এত মানে ঘটা করে পূজা বা গুছিয়ে পূজা যাই বলে কেন এইভাবে পুজো করার হঠাৎ উদ্দেশ্যটা কি অভিষেক ব্যানার্জি দর্শক এ নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলছে যারা সমালোচক তারাই বলছেন যে যে আমরা যে অভিষেক ব্যানার্জিকে কলকাতায় কালীঘাটে বা আমাদের তার বাড়িতে বা এই রকমভাবে এত করে পুজো কলকাতায় আরও অনেক মন্দির রয়েছে কোথাও এইভাবে পুজো করতে দেখি না আজকে যতটা দেখা গেল গোয়াতে গিয়ে তাকে শ্রী শ্রীরুদ্রেশ্বর মন্দিরে যেভাবে পুজো দিয়েছেন এবং সেখানে যে আয়োজন এবং তার ছবি যেভাবে ভাইরাল করা হচ্ছে ফলে এটা পুজো তো নিশ্চয়ই তার ইচ্ছের ব্যাপার মনের বিষয় রয়েছে কিন্তু পলিটিক্যাল যারা এক্সপার্ট তারা কিন্তু নানানভাবে ব্যাখ্যা করছেন তারা অনেকে বলতে শুরু করছেন যে এটা কি তাহলে লাভু মামলেদারের যে বক্তব্যটা দল ছাড়ার সময় মানে তৃণমূল ছেড়ে যে তিনি চলে গেছেন এবং যেভাবে তিনি দলকে দোষরোপ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চিড়িটা লিখেছেন তার জেরে কি অভিষেক ব্যানার্জির এইভাবে পুজোর আয়োজন মানে গোয়াতে শ্রীরুদ্দেশ্বর মন্দিরে কারণ আপনারা জানেন যে আমি কদিন আগে একটা প্রতিবেদন তুলে ধরেছিলাম যে মাস আগে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন একজন প্রাক্তন এমএলএ লাভু মামলেদার তিনি জয়েন করেছিলেন তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন কিন্তু তারা এই দু চার দিন আগেই তারা কিন্তু একেবারে দল ত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বিস্ফোরক চিঠি লিখে দলটা ত্যাগ করেছে তিনি যেটা বলতে চেয়েছেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে অ্যাকচুয়ালি কমিউনাল দল গোয়াতে এসে একটা ডিভাইড করার চেষ্টা করছে ওখানে হিন্দু এবং খ্রিস্টান এই এই মানে এটা একটা ডিভাইড করার চেষ্টা মানে গোয়ার বাসিন্দাদেরকে একটা বিভক্ত করার চেষ্টা করছে এবং এটা পিওরলি কমিউনাল ইন নেচার এই কথাটা কিন্তু লাবু মামলেদার তার চিঠিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সেটা নিয়ে প্রচুর খবর হয়েছে দর্শক আমরাও সে খবর তুলে ধরেছিলাম মানে বারবার যারা বলার চেষ্টা হয়েছে যে তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি যেটা করছে গোয়াতে যে তারা একটা কমিউনাল একটা দল এখানে খ্রিস্টান কমিউনিটির ভোটটাকে টানার চেষ্টা করছে আর তাদের সঙ্গে যারা অ্যালায়েন্স করেছে এম জিবি তাদের দিকে হিন্দু ভোটটা ঠেলার চেষ্টা করছে মানে এই ভাব একটা কমিউনাল ইন নেচার একটা রিলিজিয়ান বেসিসে পলিটিক্স করতে চাইছে এবং সেখানে খ্রিস্টান ভোটটাকে নিজের দিকে টানার জন্য কিনাই করছে অর্থাৎ খ্রিস্টান প্রীতি এরকম একটা দেখানোর চেষ্টা করছে এই সব করে গোয়ার মানুষকে একেবারে বিভাজিত করার চেষ্টা করছে এ দল আমি করব না এ দলের সঙ্গে আমি কন্টিনিউ করতে চাই না এই দল ত্যাগ করতে চাই শুধু ত্যাগ নয় এইভাবে এইভাবে যে পলিটিক্সটা হচ্ছে ওখানে এই যে বিভাজনের রাজনীতি এর জন্য কিন্তু আমরা রুখবো এই কথাও তিনি কিন্তু চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আরও কয়েকটা পয়েন্ট রয়েছে দর্শক যে একজন একটা একেবারে একটা প্রাইভেট সংস্থাকে দিয়ে দলটা হচ্ছে ইত্যাদির বিষয় রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পার্টটা ছিল যে টিএমসিকে একটা কমিউনাল দল হিসেবে বলার চেষ্টা করেছে লাভু আমলে চিঠি লিখে এবং সেখানে যেটা বলার চেষ্টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস খ্রিস্টান ভোটটাকে টানার চেষ্টা করছে এবং তারপরই জানি না যেটা পলিটিক্যাল এক্সপার্টরা বলছে যে তারপরেই অভিষেক ব্যানার্জিকে যেভাবে ওখানে এইরকম ঘটা করে পুজো করতে দেখা যাচ্ছে ফলে এটা কি ওই লাভুর চিঠির ফল মানে লাভুর চিঠি যেটা মমতোপাধ্যায়কে দিয়েছিলেন সেই চিঠির জেরে কি এরকম একটা পুজোর আয়োজন কারণ এর আগেও তো অভিষেক ব্যানার্জি গোয়াতে গিয়েছিলেন তখনও তো গিয়ে এরকম ঘটা করে পুজো করতে দেখা যায়নি বা এরকম সোশ্যাল মিডিয়া ভাইরাল করা যায়নি এইভাবে বসে যেভাবে নিষ্ঠার সঙ্গে তখন পুজো মানুষ করতেই পারে সেটা নিয়ে কোনো অন্য কোনো ব্যাখ্যা হওয়া উচিত নয় কিন্তু পলিটিক্যাল এক্সপার্টরা একটা যেন কারণ খোঁজার চেষ্টা করছে কারণ সবকিছুর মধ্যেই থাকবে রাজি থাকে আপনারা দেখবেন এই রাজ্যে যখন ভোট আসে দেখবেন মসজিদ মন্দিরে যাওয়ার কী তাড়া পড়ে যায় নেতানত্রীদের মধ্যে আবার ভোট পিটে গেল দেখবেন আর দেখতে পাওয়া যায় না মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বাই ইলেকশনের সময় দেখছিলেন যে কীভাবে প্রত্যেক দিন মন্দিরে যাওয়া শুরু করেছিলেন এখন দেখতে পান এখন দেখতে পান দেখতে পাবেন না নন্দীগঞ্জে যখন ভোট হচ্ছিলো দেখবেন কীভাবে মন্দিরে এ মন্দির সেই মন্দির ম্যারাথন মন্দিরে যাওয়া শুরু করছে সুতরাং দর্শক আমাদের একটা মানে দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়েছি আমরা যে ভোট এলে এই মন্দির মসজিদ এই সব দিকে যাওয়ার একটা ঝোঁক বাড়ে আর এখানে মানে গোয়াতে মানে তারা গেছিলেন রবিশি মাহাজি এর আগে তাকে তো এইভাবে দেখা যায়নি কিন্তু হঠাৎ করে এইভাবে করে পুজো একবারে গিয়েই এটা কেন করলেন দর্শক এখানে একটা ব্যাখ্যা করার চেষ্টা করছেন পলিটিক্যাল এক্সপার্টরা অনেকেই সে কথা বলছেন যে এটা অ্যাকচুয়ালি লাভু মামলেদার যিনি দলটা ত্যাগ করেছেন কমিউনাল দল বলে টিএমসি কে দোষারোপ করে এবং তারা খ্রিস্টান ভোটটাকে টানার চেষ্টা করছে এই কথা বলে যেভাবে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপরেই কিন্তু এরকম একটা যে পুজোর আয়োজন অভিষেক ব্যানার্জির তিনি টিএমসির অল ইন্ডিয়া সেক্রেটারি ফলে পুজোর একটা বিষয় থাকে কিন্তু এর পেছনে কত একটা একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করা হতে চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জি কারণ ওখানে একটা অন্যরকম মানসিকতা তৈরি হয়েছে যে টিএমসি হয়তো হিন্দু বিরোধী দল তারা খ্রিস্টান ভোটটাকে টানার চেষ্টা করছে এরকম একটা কমিউনাল একটা ফিলিংস কিন্তু ওখানে তৈরি হয়েছে ওনাকে যারা বলার চেষ্টা করছেন হতে পারে সেই জায়গায় একটা সেন্টিমেন্ট নতুন করে তৈরি করার জন্যই হয়তো অভিষেক ব্যানার্জির এটা একটা ঘটা করে পুজোর আয়োজন হতে পারে দর্শক তবে আমি আবার বলছি দর্শক এটা কিন্তু পলিটিক্যাল এক্সপার্টরা কথাগুলো বলছেন উনি ওনার মতো করে হয়তো বলবেন যে আমি গোয়ার মানুষের ভালোর জন্যে আমি পুজো দিয়ে চা দিয়েছি এটা বলবেন আমি একটা বক্তব্য শোনো দর্শক একটা বক্তব্য আপনাদেরকে আমি শোনাতে চাই অভিষেক ব্যানার্জির একটা বক্তব্য দর্শক শুনলে আপনারা বুঝতে পারবেন যে উনি কি বলেছেন গোয়াতে গিয়ে সেই বক্তব্য অবশ্যই কারণ আমরা একেবারেই একটা অন্যভাবে দেখলাম হঠাৎ করে অভিষেক ব্যানার্জিকে গোয়াতে গিয়ে এই দৃশ্য নিয়ে কিন্তু অনেকে বলছেন যে কেন হঠাৎ করে এইভাবে আয়োজন আমি দর্শক আপনাদের শোনাই যে অভিষেক ব্যানার্জি কী বলেছেন रुद्रेश्वर मंदिर में मंदिर में दर्शन करने का सौभाग्य मुझे हुआ और यहां पे हम लोग आके भगवान के श्री चरणों में महादेव के श्री चरणों में जो गोवा के बीस लाख लोगों की भलाई के लिए अपना प्यार और पूरा राज्य का तरक्की भलाई सुख शांति समृद्धि और संहति के लिए हम लोग प्रार्थना करें ये बहुत प्राचीन मंदिर है यहां पे आने का सौभाग्य मुझे प्राप्त हुआ मैं मंदिर का कमेटी तथा पंडित जी सभी का हृदय से हार्दिक अभिनंदन करता हूं और मैं ये मानता हूं कि गोवा का एकता गोवा का अखंडता गोवा का भाईचारा प्यार और तरक्की बरकरार रहे और आने वाले दिनों में आने वाला कल आने वाला नई वर्ष सबके लिए सुख सुखर हो सबकी ज़िंदगी में और खुशियाँ और बरक, बरकत और प्यार और तरक्की ले आए मैं तो भगवान को यही प्रार्थना किया गुआ कि सबकी जिंदगी में आने वाला ये नई वर्ष बहुत सारे खुशियाँ लेके आए प्यार लेके आए और सबका जिंदगी में आने वाला दिन দর্শক তিনি কিন্তু বললেন যে গোয়ার একতা অখণ্ডতা এটা বজায় রাখে এরকম একটা তিনি নাকি প্রার্থনা করেছেন আমি বলছিলাম দর্শক না যে এর আগে যে চিঠিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন লাবু মামলেদার যে দলটা যখন ছাড়ার আগে যে গোয়াকে ডিভাইড করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস দেখুন তার এই বক্তব্য আজকে অভিষেক ব্যানার্জির একটা লিঙ্ক আমরা খুঁজে পাচ্ছি তিনি কিন্তু বক্তব্যে যেটা বললেন যে গোয়ার মানুষের মধ্যে একতা ঐক্যবদ্ধতা অখণ্ডতা এটা যাতে বজায় থাকে এই জন্য প্রার্থনা করেছেন ফলে দর্শক চিঠিতে যেভাবে বিভাজনের কথা বলা হয়েছিল টিএমসির বিরুদ্ধে সেখানে অভিষেক ব্যানার্জি আজকে পুজো দিয়ে তিনি কিন্তু এরকম একটা প্রার্থনা করেছেন বললেন এখন দর্শক নিশ্চয়ই তার প্রার্থনার তার একটা ব্যাখ্যা থাকতে পারে কিন্তু পলিটিক্যাল এক্সপার্টরা বলছেন যে এর পেছনেও কিন্তু একটা পলিটিক্যাল একটা কোনো বার্তা রয়েছে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে কারণ টিএমসি সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে গোয়াতে যে তারা হচ্ছে কমিউনাল পার্টি মানে একেবারে সাম্প্রদায়িক দল কমিউনাল ইন নেচার এই যে বলার চেষ্টা হচ্ছে বা একটা ধারণা তৈরি হয়েছে গোয়াতে হতে পারে সেটাও হয়তো মাথায় রয়েছে অভিষেক ব্যানার্জি এবং সেই কারণে হয়তো এতটা ঘটা করে সেখানে গিয়ে এইভাবে পুজোর আয়োজন করলেন কিন্তু আবার বলছে দর্শক এত ঘটা করে পুজো কিন্তু আমরা এই বঙ্গে দেখি না অভিষেক ব্যানার্জিকে আজকে যেটা আমরা দেখলাম গোয়াতে দর্শক কি বলবেন আপনাদের কি যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে